সম্প্রতি প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে টাকা পাচার নিয়ে বোমা ফাটান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অভিযোগ করেন, ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা তার শাসনামলে ব্যাংক খাত থেকে $17 বিলিয়ন সরিয়েছেন। শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে গভর্নরের বক্তব্যের প্রসঙ্গ টেনে টিআইবির নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান জানান, বাংলাদেশ থেকে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে তার সুনির্দিষ্ট অঙ্ক বের করা কঠিন, তবে ব্যাংক ও বাণিজ্যের আড়ালে বছরে পাচার হয়েছে $12 থেকে $15 বিলিয়ন। ব্যাংকিং সিস্টেমের সিস্টেমকে কক্ষিগত করে যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা হয়েছে, সেটি $17 বিলিয়ন 15 বছরের কথাটা বলা হয়েছে, কিন্তু বাস্তবে তার তুলনায় অনেক বেশি। বাংলাদেশ থেকে বছরে গড়ে কমপক্ষে $12 থেকে $15 বিলিয়ন পাচার হয়েছে। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব উল্লেখ করে ডক্টর ইফতেখার বলেন, এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলোতে পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ শুরু হয়েছে, তবে দ্রুত সেই টাকা ফেরত আনা সম্ভব নয় বলেও ইঙ্গিত দেন তিনি। পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব কিনা, ফার্স্ট অ্যান্সার হচ্ছে যে ইট ইজ অ্যাবসলুটলি পসিবল, কোনো ডাউট নেই, কিন্তু সেম টাইম যেটা বলতে হবে, ইট ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট, নিয়ারলি ইম্পসিবল। পাচার হওয়া অর্থ ফেরাতে আইনি জটিলতা নিরসনে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা চুক্তি করার পরামর্শ উঠে আসে সেমিনারে। সময় সংবাদ, ঢাকা।